আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বি রিক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের কোনো উল্টাপাল্টা অ্যাক্টিভিটির কারণে যদি ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লক নামের এই ধরনের পেজ চলে আসে, সেক্ষেত্রে আপনি কীভাবে 2-1 মিনিটের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করে নিতে পারেন, সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকমই ফেসবুক রিলেটেড টিপস ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর ফেসবুকে আমাদের ভিডিওটা দেখে থাকলে আমাদের পেজটা ফলো করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, আর কথা না বাড়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলক করবেন। এর জন্য আপনি এখান থেকে গেট স্টার্টেড আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কেনা তারা বলতেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনি আনলক করতে চান তাহলে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফিকেশন ছাড়া কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা আনলক করতে পারবেন না। তো আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য এখানে তারা তিনটা স্টেপ দিয়ে দিয়েছে। তো প্রথম স্টেপটা কমপ্লিট করার জন্য এখান থেকে আমরা নেক্সট আইকনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কেনা আপনারা দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে আমাদের জিমেলটা কিন্তু ভেরিফিকেশন করতে বলতেছে। আপনার ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিন্ন সিস্টেমও দিতে পারে, এখানে আপনাকে আপনার নাম্বারটা ভেরিফিকেশন করতে বলতে পারে অথবা আপনাকে আপনার আইডেন্টি ভেরিফিকেশনও করতে বলতে পারে। তো আমার ক্ষেত্রে যেহেতু আমাকে জিমেল ভেরিফিকেশন করতে বলতেছে, সেক্ষেত্রে আমি এখান থেকে গেট এ কোড বাই ইমেল অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমি গেট কোড আইকনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার জিমেলটাতে কিন্তু সাথে সাথে একটা মেল চলে যাবে এবং সেই মেলের মধ্যে একটা কোড দেওয়া থাকবে। তো এখান থেকে আমি কোডটা এখানে টাইপ করে দিলাম। কোডটা টাইপ করে দিয়ে সাবমিট আইকনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা নতুন ইন্টারফেস চলে এসেছে। দেন এখান থেকে আপনি যদি ব্যাক টু ফেসবুক আইকনটার উপরে ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে আনলক হয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিউ স্পিডের মধ্যে চলে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি 2-1 মিনিটের মধ্যে আনলক করে নিতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।